হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। গত ক্লাসে তোমাদেরকে লেন্সের ক্ষমতা সম্পর্কে, লেন্সের ক্ষমতা সম্পর্কে শিখিয়েছিলাম। আজকে তোমাদেরকে আমরা কিভাবে কোনো বস্তু দেখতে পাই সে সম্পর্কে আলোচনা করব। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব আর চোখের ত্রুটি ও তার প্রতিকার কিভাবে করা যায় সেটা আমরা দেখবো। আমরা আমরা কিভাবে দেখতে পাই আমরা কিভাবে দেখতে পাই নাম্বার টু, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। চোখের ত্রুটি ও তার প্রতিকার, চোখের ত্রুটি ও তার প্রতিকার। আমরা কিভাবে কোনো বস্তু কখন দেখতে পাই সেটা হলো চোখের উপাদানগুলি রয়েছে, মাঝে রয়েছে রেটিনা, চোখের লেন্স, একুয়া সিউমার, বেটিয়া সিউমার এবং কর্নিয়া। তোমরা লেন্স কিভাবে কাজ করে তার একটি ধারণা পেয়েছো, তাই নিশ্চয়ই বুঝতে পারছো চোখের লেন্স এবং অভিসারী ক্ষমতা লেন্সের মধ্যে কাজ করে। যখন কোনো বস্তুর উপরে আলো এসে পড়ে, সে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে আপতিত হয়। সে আপতিত আলো পুনরায় প্রতিফলিত হয়ে ওই বস্তুর উপরে যখন গিয়ে পড়ে, তখন আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, আমাদের চোখের সামনে কোনো বস্তু যদি 25 সেন্টিমিটারের কাছাকাছি থাকে, তাহলে সেটা আমরা স্পষ্ট দেখতে পাই না এবং দেখতে আমাদের অসুবিধা হয়। ন্যূনতম যদি 25 সেন্টিমিটার দূরে থাকে, তাহলে সেই বস্তু আমরা সহজেই দেখতে পাই। ন্যূনতম 25 সেন্টিমিটার বা তার বেশি হলে কোনো সমস্যা নেই। যেমন আমরা যদি এইভাবে বই রেখে, যেমন এইভাবে যদি আমরা বই ধরে চোখের সামনে পড়ি, পড়া যাবে না। কিন্তু ন্যূনতম দূরত্ব থাকে, তাহলে সেটা আমরা সহজেই পড়তে পারবো। তাহলে আমাদের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হলো 25 সেন্টিমিটার, 0.25 মিটার। স্বাভাবিক চোখে খাপ খেয়ে নেওয়াটা ক্ষমতা সীমাহীন নয়। মানুষ তার চোখের লেন্সের ফোকাস দূরত্ব বাড়িয়ে বা কমিয়ে বস্তুকে স্পষ্ট দেখার চেষ্টা করে, কিন্তু লক্ষ্যবস্তু চোখের কাছাকাছি একটি নির্দিষ্ট দূরত্বে বেশি কাছে এলে তা স্পষ্ট দেখা যায় না। তাই 25 সেন্টিমিটারের কাছাকাছি যদি কোনো কিছু চলে আসে, তাহলে সহজে সেটা ঠিক করা যায় না, দেখা যায় না। আর যদি 25 সেন্টিমিটারের মধ্যে থাকে বা তার বেশি থাকে, তাহলে সহজেই দেখা যায়। চোখের ত্রুটি, চোখে সাধারণত দুই ধরনের ত্রুটি থাকে। একটা হলো বলে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, আর একটা হলো দীর্ঘ দৃষ্টি বা দূর দৃষ্টি। তাহলে দুই ধরনের ত্রুটি, কি ত্রুটি? একটা হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, আর একটা হলো দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি। আচ্ছা, দীর্ঘ হ্রস্ব দৃষ্টিটা কি? হ্রস্ব দৃষ্টিটা হলো যখন চোখের কাছে কোনো বস্তু দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে পায় না, তাকে বলে হ্রস্ব দৃষ্টি। যখন হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, এই ক্ষীণ দৃষ্টিটা কি? ক্ষীণ দৃষ্টিটা হলো দূরের জিনিস দেখা যায় না, কিন্তু কাছের জিনিস সহজেই দেখা যায়। দেখবে অনেক সময় মুরব্বী যারা, তারা দূরের জিনিস সহজেই দেখতে পারে, কিন্তু কাছের জিনিস, কেউ যদি পেপার পড়ে, অথবা কোরআন শরীফ পড়ে বা অন্য কোনো বই পড়ে, তাহলে চশমা ব্যবহার করতে হয়। কিন্তু রসদৃষ্টির বেলা দূরেরটা দেখা যায় না, কিন্তু কাছেরটা দেখা যায়। অনেক দেখবা স্কুলের স্টুডেন্টরা দূরের, অন্য শিক্ষকরা যে লেখা লেখে বোর্ডের মধ্যে, সেই লেখাটা সহজে দেখতে পায় না দূর থেকে, কিন্তু কাছ থেকে যারা থাকে তারা দেখতে পায়। যেমন আমাদের যে সমস্যা, সেটা হলো
ক্ষীণ দৃষ্টি, অর্থাৎ কাছের জিনিস দেখা যায়, দূরের জিনিস দেখা যায়। এটা কেন হয়? এটা হওয়ার কারণ হলো, যদি লেন্সের ফোকাস দূরত্ব কমে যায় আর যদি অভিসারী ক্ষমতা বেড়ে যায়, তাহলে এই সমস্যা দেখা দেয়। এটা কিভাবে কিভাবে এসে কাজ করে? যেমন মনে করো এই একটা চোখ, চোখের ভিতরে কিন্তু লেন্স আছে, ধরো একটা লেন্স, এই রেটিনার মধ্যে আয়সা প্রতিবিম্ব গঠন করার কথা। কিন্তু যখন কোনো বস্তু থেকে আলোক রশ্মি আয়সা এই লেন্স চোখের লেন্সের প্রতিসরণের পর এটা এই জায়গায় বিম্ব গঠন করে, অর্থাৎ রেটিনার মধ্যে পড়ে না। কোনো বস্তু থেকে আলোক রশ্মি চোখের লেন্সে প্রবেশ করার পর সেটা এই রেটিনার মধ্যে পড়ার কথা, বিম্ব গঠন করার কথা, কিন্তু রেটিনার মধ্যে বিম্ব গঠন না করে রেটিনার সামনে এসে বিম্ব গঠন করে, ফলে এই দূরের বস্তুটাকে সহজে সে দেখতে পায় না। তখন এই ত্রুটি দূর করার জন্য চশমা হিসাবে যদি অবতল লেন্স ব্যবহার করো, তাহলে সহজে এই সমস্যাটা সমাধান হবে। মনে করো এই একটা চোখ, এই হলো চোখের লেন্স, এই লেন্স এখন মনে করো এখানে চশমা হিসাবে তুমি অবতল লেন্স লাগাই দিলা, চশমা হিসাবে অবতল লেন্স, এই লেন্স দিয়ে প্রতিসরণের পর বেঁকে যাবে চিত্রটা, একটু দেখো। যখন তুমি লেন্স হিসাবে চশমা হিসাবে তুমি অবতল লেন্স ব্যবহার করবা, তখন ঠিক রেটিনার মধ্যে এসে বিম্ব গঠন করবে, তুমি সহজে তখন এই বস্তুটাকে স্পষ্ট দেখতে পাবে। যে চশমা ব্যবহার করার আগে বিম্ব গঠন হচ্ছে রেটিনার সামনে, যখন তুমি চশমা ব্যবহার করলা, মনে করো চশমার পাওয়ার থাকতে পারে মাইনাস 0.25, 1.25 তখন তুমি দূরের বস্তুটাকে স্পষ্টভাবে দেখতে পাবে। চশমা ব্যবহার না করলে রেটিনার সামনে এসে বিম্ব গঠন করে, ফলে তুমি দূরের বস্তু দেখতে পাও না, কিন্তু কাছের বস্তু সহজে দেখতে পাও। তাহলে ক্ষীণ দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টির সম্পর্কে ধারণাটা ক্লিয়ার তোমাদের, আশা করি। এবার আসো দীর্ঘ দৃষ্টি। দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি, দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি হল এটা সাধারণত মানে বয়স 40-এর পরে বা 50-এর পরে বা 40-এর পরে এই সমস্যাটা দেখা দেয়। এটা হলো লেন্সের ফোকাস দূরত্ব কমে যায়, অভিসারী ক্ষমতা বেড়ে যায়। অভিসারী ক্ষমতা বেড়ে গেলে সহজে কাছের জিনিস দেখতে পায় বা দূরের জিনিস দেখতে পায়, কিন্তু কাছের জিনিস দেখতে পায় না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এই পরের ক্লাসে দূরদৃষ্টি সম্পর্কে পরের ক্লাসে আমরা আলোচনা করব। তোমরা এখন যে ক্লাসটা করলাম সেটা তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে, বাসায় অবশ্যই পড়বে। তাহলে ভালো থাকো, খুদা হাফেজ।